চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছে আমি পাপিয়া বিশ্বাস, সহকারী শিক্ষক জীববিজ্ঞান চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমার সাথে থাকবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। তোমাদের মন নিশ্চয়ই খারাপ, নতুন ক্লাসে উঠলা কিন্তু স্কুলে আসতে পারছো না। আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের এই দুঃসময় কেটে যাবে, আমাদের স্কুল প্রাঙ্গণ আবার মুখরিত হবে তোমাদের পদচারণায়। সেই দিনটার জন্য আমরা এখন একটু একটু করে প্রিপারেশন নিই, যেহেতু আমাদের নতুন ক্লাসের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করব আমাদের নতুন বিষয়গুলো সম্পর্কে একটু পরিচিত হওয়ার, একটু জানার। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে। আমরা প্রথমেই বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করব, যেটার নাম নিম্ন শ্রেণীর জীব। যে কোনো বিষয় আসলে আমরা যদি বুঝে পড়ি সেই বিষয়গুলো সহজ, কিন্তু যদি বুঝে না পড়ি, মুখস্থ করে পড়ি, তাহলে তো এবার প্রথম প্রথম মুখস্থ করলে তোমার অনেক সহজ মনে হচ্ছে, তুমি খুব অনর্গল লিখে যাচ্ছ, কিন্তু কিছুদিন পরে ওই বিষয়গুলো তোমার মাথায় থাকবে না, মানে ওই বিষয়টা তুমি বুঝবাই না যে আসলে তুমি তখন কী পড়েছিলে। আর বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো অনেকের কঠিন মনে হয়, কিন্তু যদি আমরা একটু বুঝে পড়ি তাহলে দেখবে এই বিষয়গুলো আসলে অনেক সহজ। আর আমরা বিজ্ঞানের যুগে থাকি এখন, তো আমাদের এই বিষয়গুলো জানতেই হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা সাধারণত ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এই ধরনের জীবগুলোকে বুঝি। তাহলে আজকে আমরা আমাদের পাঠে কি জানব এই পাঠটি শেষে আমি আশা করছি তোমরা অণুজীব কাকে বলে বলতে পারবে, অণুজীব জগৎ সম্পর্কে বলতে পারবে, ভাইরাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আচ্ছা দেখো, আমাদের চারপাশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না, এদের কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই, এদেরই আমরা বলছি অণুজীব, বা আমাদের কাছে অণুজীব নামে পরিচিত। না, আমাদের যেগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই বিষয়গুলো খালি চোখে দেখা না গেলেও কিসে দেখা যাবে তাহলে? এগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, এই জন্য এদেরকে অণুবীক্ষণিকও বলা হয়। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে অণুজীব জগৎ। অণুজীব জগতের যে অণুজীবগুলো, এগুলো সৃষ্টির শুরুতে এখান থেকে জীবনের সূত্রপাত হয় বলে বিজ্ঞানীরা ধারণা করেন, তাই এদেরকে আবার আদি জীবও বলা হয়। তো অণুজীব মূলত আমাদের আশেপাশেই সব সময় আমাদের সাথেই থাকে, বাতাসের মধ্যে যেহেতু অনেক সময় মিশে থাকে, তারপর আমরা চোখে দেখি না। তো এই অণুজীব সম্পর্কে তোমরা তোমাদের আগের ক্লাসে পড়েছো, ওখানে তোমাদের একটা শ্রেণীবিন্যাস ছিল, তাই না? ওই শ্রেণীবিন্যাসটা ছিল মার্গুলিস আর হুইটেকারের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস তো তোমরা নিশ্চয়ই বুঝেছো, শ্রেণীবিন্যাস মূলত আমাদের এই বিশাল যে জীবজগৎ, সেই জীবজগৎটাকে আমরা যাতে অল্প সময়ে জানতে পারি, অল্প সময়ে একটা 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 জীব সম্পর্কে বা একটা একটা প্রাণী সম্পর্কে যাতে জানতে না হয়, যাতে আমরা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা এই বিশাল প্রাণী জগৎকে জানতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের বিশাল প্রাণী জগৎকে বিভিন্ন শ্রেণী উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো নিয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা একটা শ্রেণীবিন্যাস দেখছো, যেটাকে আমরা মার্গুলাস এবং হুইটেকার শ্রেণীবিন্যাস বলে থাকি। ওখানে পঞ্চরাজ্যের মধ্যে তোমরা এই অণুজীব জগৎকে দেখেছো, কখনো মনেরাতে কিছু উপাদান রয়েছে, আবার প্রোটিস্টাতে রয়েছে, ফাঞ্জায় রয়েছে। এখন সেখান থেকে আমরা দেখবো শুধুমাত্র ওটা ছিল সমস্ত জীবজগতের। এখন তোমাদের বইয়ে যেটা আছে সপ্তম শ্রেণীতে, সেই ছোট শ্রেণীবিন্যাসটা হচ্ছে শুধু অণুজীব জগতের। অণুজীব জগতের শ্রেণীবিন্যাসটা কীরকম তোমাদের বইয়ে আছে এরকম না? রাজ্য এক, একেরিওটা, রাজ্য দুই, প্রোকেরিওটা, রাজ্য তিন হচ্ছে ইউকেরিওটা।
এই তিনটা রাজ্যের মধ্যে অণুজীবগুলো বিভক্ত আছে। আমরা তাহলে এখন একটু এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য দেখি। অ্যাকেরিওটা বা অকোষীয় জীব, এটাকে এটা এসব অণুজীব এতই ছোট যে এদের ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যেমন হচ্ছে ভাইরাস। সাধারণত আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়াও আমরা যেটা সাধারণভাবে ইউজ করি, সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্রে বেশিরভাগ সময় ভাইরাসগুলোকে দেখা যায় না। এই ভাইরাসগুলো দেখার জন্য ইলেকট্রনিক্স মানে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। হ্যাঁ, এই ধরনের ভাইরাসগুলোকে, এই ধরনের জীবগুলোকে অ্যাকেরিওটা গ্রুপে বা অকোষীয় জীব গ্রুপে ফেলা হচ্ছে। এরপরে হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। এখানে কি হচ্ছে, যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় এরাই আদিকোষী। হ্যাঁ, মানে যেসব কেন্দ্রিকাগুলোর, আমরা মূলত কেন্দ্রিকা শব্দটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। হ্যাঁ, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, এইটা যদি সুগঠিত না থাকে, মানে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের মধ্যে কিছু উপাদান থাকে, সেই সমস্ত উপাদান যদি একটা কোষের মধ্যে না থাকে, তখন সেই কোষকে আমরা বলছি আদিকোষ। হ্যাঁ, বা প্রোক্যারিওটা গ্রুপের মধ্যে আমরা এই যেসব অণুজীবের কেন্দ্রিকাগুলো সুগঠিত নয়, মানে সমস্ত উপাদানগুলো, কেন্দ্রিকা সমস্ত উপাদানগুলো নেই, সেই ধরনের জীবগুলোকে আমরা এই গ্রুপের অন্তর্ভুক্ত করছি, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব জীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত, যেমন শৈবাল, তাদেরকে আমরা বলছি ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। তাহলে আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রিকার যে সমস্ত উপাদান থাকার কথা, সে সমস্ত উপাদান যখন একটা কোষের মধ্যে থাকবে, তখন সেই কোষটাকে আমরা বলবো প্রকৃতকোষী। বা ইউক্যারিওটা গ্রুপের মধ্যে এই এই জীবগুলোকে, কেন্দ্রিকা যাদের সুগঠিত, ওই জীবগুলোকে আমরা এই গ্রুপের এই অন্তর্ভুক্ত করব। তাহলে এখন গেল আমাদের তিনটা অণুজীব জগত, জগতের শ্রেণীবিন্যাস আছে 1, 2, 3। এখন আমরা একটু জানব ভাইরাস সম্পর্কে। এই চিত্রটা নিশ্চয় তোমাদের বইয়ে আছে, বইয়ে দেখেছ তোমরা এই চিত্রটা। এই চিত্রটা দেখো, আমরা দেখতে পাচ্ছি লেখা একটি ভাইরাস কণিকা, এটার মধ্যে মাথা একটা অংশ দেখা যাচ্ছে। এই অংশটা হচ্ছে এই যে এই অংশটা, সোজা যে অংশটা মাথা লেখা, এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, এই অংশটা, তারপর এই যে পেঁচানো যে অংশটা, এটা হচ্ছে ডিএনএ। তারপরের অংশটা হচ্ছে এই এই যে বাড়তি অংশটাকে বলা হচ্ছে কলার, এই পরের অংশটাকে বলা হচ্ছে লেজ, এবং এই যে সুতার মতো যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে স্পর্শতন্তু। এটা হচ্ছে একটা ভাইরাস কণিকা, যেটাকে আমরা বলি ব্যাকটেরিওফাজ ভাইরাস। আমরা জানি আমাদের আশেপাশের পরিবেশে অনেক অণুজীব ছড়িয়ে আছে, এই অণুজীবগুলো, এই যে ভাইরাসের মধ্যে অনেক অণুজীব, যে অণুজীবগুলো আমাদের অনেক উপকার করে, অনেক অপকারও করে। যদিও ভাইরাসের মধ্যে আমাদের অপকারের পরিমাণটাই অনেক বেশি। এখন দেখি একটু আকার এবং বৈশিষ্ট্য। এটা আমাদের দেহে, এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই, যার কারণে এদেরকে আসলে অকোষীয় বলা হয়। যেহেতু এই বিশেষ কোষের যে বিশেষ অংশগুলো, এই বিশেষ বিশেষ প্রয়োজনীয় অংশগুলো কিছুই এই যেহেতু এটার মধ্যে নেই, এই জন্য এদেরকে বলা হয় অকোষীয়। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে একটু আগে আমরা যে ছবিটা দেখলাম, সেখানে আমরা মাথার যে আবরণটা দেখলাম, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন মানে আমিষ। হ্যাঁ, আমিষ আবরণ দিয়ে ভাইরাসের বাইরের অংশটা তৈরি হচ্ছে, আর ভেতরে তার নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ বা আরএনএ, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, এই দুটা জিনিসকে বোঝায়। তাহলে ভাইরাসের মূলত এই উপাদানগুলো দিয়েই ভাইরাস গঠিত। এখন ভাইরাসের মধ্যে যেহেতু এই যে নিউক্লিক অ্যাসিড এবং
আমিষের আবরণ যদি কোনো কারণে এই মানে এরা আলাদা হয়ে যায়, তাহলে এরা জীবনের লক্ষণ হারিয়ে ফেলে, মানে কোনো কারণে যদি, তখন এটাকে আর জীব বলা যায় না। আবার দেখা যায় কোনোটা জীবদেহের সংস্পর্শে যদি আসে, এই আমিষের আবরণ আর নিউক্লিয়াস যদি আবার একত্র হয়ে যায়, তখন এদের মধ্যে আবার জীবনের লক্ষণ ফিরে আসে। এই কারণে এদের এদের এরা জীবদেহ ছাড়া মানে কোনোভাবে এদের জীবনের লক্ষণটা প্রকাশ পায় না। আবার এই কারণে এদের বলা হয় প্রকৃত পরজীবী। পরজীবী কি? পরজীবী হচ্ছে মূলত যে যে জীবটা আরেকটা জীবের উপরে মানে আরেকজনের উপরে নির্ভর করে বেঁচে থাকে, আরেকজনের উপরে সে আশ্রয় নেয়, তার থেকে সে খাদ্য সংগ্রহ করে, এদেরকে বলা হয় পরজীবী। যেহেতু ভাইরাস আরেকটা জীবদেহ ছাড়া কোনোভাবেই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, এই সে কারণেই ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী। তাহলে হচ্ছে এই হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। আর ভাইরাস সম্পর্কে আমরা তো এখন সবাই অনেক বেশি পরিচিত, আগে যতটা না পরিচিত ছিলাম এই বছরের মতো অনেক বেশি পরিচিত হয়ে গেছি করোনা ভাইরাসের জন্য, যে ভাইরাস আসলে কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কত ভয়ঙ্কর হতে পারে ভাইরাস, আমরা এখন সবাই জানি যে ভাইরাসের ভয়ে আমাদের 1 বছর ঘর বন্ধ হয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, এর পরের অংশে আমরা যাই। এর পরের অংশ হচ্ছে ভাইরাসের অপকারিতা। ভাইরাসের অপকারিতার মধ্যে জীবদেহ ভাইরাসের অনেক ধরনের রোগ আছে, আমাদের যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি যেগুলো হচ্ছে এগুলো ভাইরাসের কারণে হচ্ছে, বসন্ত হচ্ছে, হাম হচ্ছে, সবার এখন তো সবার আগে আসলে করোনার কথা বলতে হয়, করোনাই আমাদের জন্য এখন প্রধান ভাইরাস, তাই না? এটা ছাড়া এগুলো হচ্ছে জীবদেহে। আর উদ্ভিদ দেহে ধানের টুঙ্গো রোগ, তামাক পাতার মোজাইক রোগ, এই ধরনের রোগগুলো ভাইরাসের কারণে হচ্ছে। তাহলে অবশ্যই মনে রাখবে আমাদের অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতন থাকা ছাড়া আমাদের আসলে আর এখন কোনো উপায় নেই। এরপরের অংশে যাই আমরা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মূলত হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত এককোষী আণুবীক্ষণিক জীব। নিউক্লিয়াস যুক্ত মানে কেন্দ্রিকা যুক্ত। হ্যাঁ, এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটার গঠনও আমরা একটু আগে আলোচনা করছিলাম, আদি প্রকৃতির, মানে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের সব অংশ সব উপাদানগুলো এর মধ্যে থাকে না। হ্যাঁ, এখন ব্যাকটেরিয়া প্রথমে সাধারণত অ্যান্টনি ফন লিওনহক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান, উনি প্রথম ব্যাকটেরিয়া দেখে থাকেন। এই ভদ্রলোক ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকৃতি আছে। হ্যাঁ, প্রথম আকৃতিটি হচ্ছে ককাস। আকৃতিগুলো আমরা একটু দেখি এবং এগুলোর কিছু নামকরণ আছে, ককাস, তারপরে ব্যাসিলাস, তারপরে কমা, তারপরে স্পাইরাম। হ্যাঁ, ককাসটা কিরকম? ককাসটা আসলে গোল আকৃতির। হ্যাঁ, গোলাকৃতির হয়। এগুলো অনেক সময় এককভাবেও থাকে, অনেক সময় দল বেঁধে থাকে। এরা মূলত হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এরপরে হচ্ছে ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, অনেক সময় ধনুষ্টঙ্কার, রক্ত অমসে, এইসব ধরনের রোগগুলো সৃষ্টি করে হচ্ছে ব্যাসিলাস। তারপর হচ্ছে কমা। এটা বাঁকা দণ্ডের মতো, মানে কমার মতো আর কি দেখতে অনেকটা, এই জন্য কমা নাম দেওয়া হয়েছে। এরা মানুষের কলেরিয়া রোগের ব্যাকটেরিয়া, এ ধরনের ব্যাকটেরিয়া, কমা ধরনের ব্যাকটেরিয়া আর কি। স্পাইরাম হচ্ছে এগুলো প্যাঁচানো আকৃতির। এই হচ্ছে বিভিন্ন আকৃতির ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কিছু অপকারিতা আছে, আবার প্রচুর উপকারিতা আছে। চলো আমরা একটু উপকারিতাগুলো দেখি। উপকারিতাগুলো কি? ব্যাকটেরিয়া আমাদের ঔষধ শিল্পে অনেক বড় একটা ভূমিকা পালন করছে, এবং বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধ কিন্তু ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপরে পাঠের আঁশ ছাড়ানোর জন্য ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, দই তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। দই তৈরিতে আসলে যে ব্যাকটেরিয়াগুলো ব্যবহৃত হয় সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আমরা খাচ্ছি, মানে আমাদের আসলে শরীরের জন্য কিছু ব্যাকটেরিয়া, আমাদের পরিপাকতন্ত্রের ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য উপকারী, আমাদের শরীরের উপকার করে। এই এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের ভিতরে থাকলে আমাদের কোনো ক্ষতি হয় না। দইয়ে ওই ধরনের কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে।
তারপর হচ্ছে আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। মানে ব্যাকটেরিয়া যদি না থাকে, ওই আবর্জনাগুলো আমরা যে আবর্জনা ফেলে দিচ্ছি সেগুলো পচবে না, ব্যাকটেরিয়া এগুলো পচনে সাহায্য করে। এটা ছাড়াও যে মৃত যে জীবদেহ থাকে উদ্ভিদ বা প্রাণীর, এই জীবদেহ এখানে ব্যাকটেরিয়া এখানে প্রবেশ করে এইগুলোকে পচাতে, মানে মাটির সাথে পচে এবং এটাতে মাটির সাথে মিশিয়ে ফেলতে সাহায্য করে। এটা ছাড়াও ব্যাকটেরিয়া আরও অনেক উপকারিতা রয়েছে। আরেকটা উপকারিতা হচ্ছে ব্যাকটেরিয়া মূলত নাইট্রোজেন সংবন্ধন করে, প্রকৃতি থেকে নাইট্রোজেন সংবন্ধন করে। কিভাবে করে? মানে আমাদের বাতাসের মধ্যে যে নাইট্রোজেনটা থাকে সেটা ব্যাকটেরিয়া আমাদের মাটির সাথে মিশতে সাহায্য করে। এটা ছাড়াও আরেকটা বিষয় আছে তোমাদের বইয়ে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। জিন প্রকৌশলের বিষয়টা তোমরা আরেকটু উপরের ক্লাসে উঠলে জানতে পারবে। তারপরে যেটুকু প্রয়োজন এটুকু হচ্ছে এটুকু জেনে রাখলে হবে, এটা মূল ভিত্তি এবং জিনগত পরিবর্তনের জন্য মানে বিভিন্ন এই ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়। ব্যাকটেরিয়ার উপর ভিত্তি করে যে উদ্ভিদ বা প্রাণীর যে জিনগত পরিবর্তনের যে কাজগুলো করা হয় এগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমেই করা হয়। এ হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তোমরা বাসায় বসে এই ছবিটা আঁকার চেষ্টা করবে। আর তোমরা বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখবা বিজ্ঞানের জন্য, বিজ্ঞান না তোমাদের যে কোনো বিষয়ের জন্যই ছবি কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ ছবিগুলো তো এক তো পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, চিহ্নিত চিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে তুমি তোমার জন্য চিত্রগুলো যদি তুমি না দেখো তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। উদ্দীপকে অনেক সময় চিত্র দেওয়া হয়, তারপরে চিত্র উত্তর লিখতে বলা হচ্ছে, এজন্য চিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই বইয়ের সমস্ত চিত্রগুলো ভালো করে দেখবে, শিখবে এবং এগুলো আবার প্র্যাকটিস করবে, যাতে তুমি না দেখেই চিত্রগুলো আবার আঁকতে পারো। তাহলে আশা করি তোমরা ক্লাসটা মোটামুটি সবাই বুঝতে পেরেছ। তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আমার ক্লাসটি তোমার দেখার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের স্কুলে আবার দেখা হবে। আমরা সবাই প্রার্থনা করব যাতে আমাদের এই খারাপ সময় কেটে যাবে, আমরা আবার নতুন নতুন করে নতুন সময় শুরু করব। আমরা আবার স্কুলে যাব, আবার স্কুলেই আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।